রবিবার রাতে এখানে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনার প্রেক্ষিতে আমরা রবিবার সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে চব্বিশ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে আমরা প্রায় 200+ লোক এখানে এবং চিটাগং মেডিকেল কলেজে আমরা কাজ করছি। তো এখন আপনাদের যে আপডেটটা আমরা দিতে চাই সেটা হলো, এখন আমাদের আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে, এখন এখানে বিপজ্জনক কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। বাট এই আগুনটা নিয়ন্ত্রণ করতে আমাদের একটু সময় লেগেছে, কারণ আপনারা জেনে থাকবেন এটা একটা ব্যাপক এরিয়া, এটা প্রায় 26 একর এলাকা জুড়ে এরিয়া। এখানে কন্টেনারের সংখ্যাও প্রায় 4000-এর বেশি। তো এবং কন্টেনারগুলো একটার উপর আরেকটা স্টেক করা ছিল, তো আমরা এই উপরের কন্টেনারগুলো নিচে নামিয়ে এই কাজ করতে আমাদের একটু সময় লেগেছে। এখানে আমরা যে কাজটা করেছি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, 24 পদাতিক ডিভিশনের পক্ষ থেকে, আমরা এখানে এসে ফায়ার সার্ভিসকে সর্বোত্তক সহযোগিতা করার চেষ্টা করেছি, তারা যাতে তাদের কাজটা নির্বিঘ্নে করতে পারে, তাদের সহায়তা নিয়ে এবং ডেভো কর্তৃপক্ষের সহায়তা নিয়ে আমরা কর্মপরিকল্পনা করেছি। আমরা এই কাজগুলো করার জন্য যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমরা খেয়াল রেখেছি। এর জন্য আমরা যে কাজটা করেছি, সেখানে যে জ্বলন্ত যে কন্টেনারগুলো ছিল, ওই কন্টেনারের পাশে যে কিছু ভালো কন্টেনার ছিল, ওই কন্টেনারগুলোকে আমরা পৃথক করে ফেলেছি, যাতে করে আর আগুনটা না বাড়ে এবং ক্ষয়ক্ষতি যাতে না হয়। আপনারা জেনে আনন্দিত হবেন যে সেনাবাহিনী এখানে ডিপ্লয় হওয়ার পর আর কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়নি বা আর কেউ কোনো নিহত বা আহত হয়নি। এর জন্য আমরা যেটা করার চেষ্টা করেছি, আমরা ডেঞ্জারাস এরিয়াটা মার্ক করেছি, ওখানে কাউকে কাছে যেতে দেইনি, একমাত্র নিরাপত্তা কর্মী এবং একমাত্র ফায়ার সার্ভিসের কর্মী ছাড়া আমরা কাউকে পাশে যেতে দেইনি। এখানে ফায়ার সার্ভিসকে সহায়তা করার পাশাপাশি আমরা আরও যে কয়েকটা বিষয়ে কাজ করার চেষ্টা করেছি সেটা হলো এখানকার ড্যামেজ কন্ট্রোল, সিকিউরিটি কন্ট্রোল এবং ফাইনালি কন্টামিনেশন কন্ট্রোল। একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা তো এখন আগুন প্রায় নিভু এবং ডাম্পিংয়ের কাজও মনে হয় চলছে, বা এটি কখন নাগাদ শেষ হতে পারে এবং ভেতরে কি আরও মৃতদেহ পাওয়ার আশঙ্কা কেমন আছে? ভেতরে মৃতদেহ পাওয়ার আশঙ্কাটা আসলে এখনও বলা যাচ্ছে না, এই কারণে এখন কিছু কন্টেনার এখনও এলোমেলোভাবে পড়ে আছে, এটা একটু সময় লাগবে। এটা বিশাল একটা কর্মযজ্ঞ, কন্টেনারগুলোকে যখন একসাথে লাইন আপ করা হবে তখন আমরা এই জিনিসটা আরও জানতে পারবো। আপাত দৃষ্টিতে আমরা কোনো কিছু পাইনি, পরবর্তীতে হয়তো পেতে পারি, এটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন। আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিতে চাই যে আমাদেরকে আজকে অলরেডি এখানে ঢাকা থেকে আমাদের সেনাবাহিনী থেকে একটা বিশেষজ্ঞ টিম এসেছে, তারা এইটার ভয় বিপজ্জনক আর কোনো কিছু আছে কিনা এটা নিয়ে কাজ করছে। তারা অলরেডি সরজমিনে পরিদর্শন করছে, তাদের সাথে স্পেশালিস্ট লোকজন আছে, তারা দেখছে। তো তাদের কাছ থেকে আমরা একটা ফাইনাল রিপোর্ট পাবো বা তাদের কাছ থেকে আমরা জানতে পারবো আর কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আছে কিনা। বাট আপাতত দৃষ্টিতে এটা আমাদের, আমরা বলতে পারি অলমোস্ট পুরোপুরি কন্ট্রোলে চলে আসছে। এখন কিছু ধোঁয়া বের হচ্ছে, ফ্লেম বের হচ্ছে, এটা আপনারা জানেন যে কিছু কন্টেনারে কাপড়ের জিনিসপত্র আছে, ওই জিনিসগুলো থেকে যখন পানি দেওয়া হচ্ছে ধোঁয়াগুলো বের হচ্ছে। আপাতত দৃষ্টিতে ভয়ের কিছু নাই বলে আমি মনে করি।